বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আমিও আপনাদের নেক দর বরকতে ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজও তেলেসমাদী তাবিজিয়াতের বিশেষ আলোচনাতে থাকছে, জোয়ার হলে কোন নকশার তাবিজ লিখে কিভাবে ধারণ করলে জ্বরের প্রকোপ থেকে আপনি পরিত্রাণ পাইবেন। তো বন্ধুরা, আলোচনা শুরু করার আগে আপনাদের নিকট আমার অনুরোধ, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে নিন, তাহলে আপনি পাবেন নিত্য নতুন তাবিজের তথ্য। যেমন, কি তাবিজ করলে আপনি শত্রুকে দমায় রাখতে পারবেন, কোন তাবিজ কিভাবে কখন করলে আপনি জিন হাজির করতে পারবেন, কোন তাবিজ কখন কিভাবে করলে আপনি সবার প্রিয় পাত্র হবেন, কোন তাবিজ কিভাবে করলে হারানো জিনিস ফেরত পাবেন, কোন তাবিজ কিভাবে করলে আপনার চুরি হওয়া মাল চোর আপনার কাছে ক্ষমা চেয়ে মালামাল ফেরত দিয়ে যাবে, কোন তাবিজ কিভাবে করলে আপনার সংসারে অশান্তি দূর হবে, কোন তাবিজ কিভাবে করলে আপনার মনের মানুষ আপনাকে ছাড়া অন্য কাউকে পাত্তা দিবে না, কোন তাবিজ কখন করলে আপনার রোগ বালাই দূর হবে, ইত্যাদি নিয়েই আলোচনা। তো বন্ধুরা, অনেকে আপনারা তাবিজ কবজ বিশ্বাস করেন না, বলে থাকেন যে তাবিজে কি হয়। তাদের আমি বলবো যে আপনি যদি তাবিজ বিশ্বাস না করেন তাহলে কোনো ভয়ানক জিনিস দেখলে আপনি কেন ভয় পান এবং এই ভয় পাওয়ার কারণে রোগ আক্রান্ত হয়ে পড়েন, তখন কোনো ঔষধে তো আর কাজ করে না কেন? মনে রাখবেন, সব কিছু সায়েন্স মতো হয় না, আধ্যাত্মিক কিছু ব্যাপার স্যাপার এই পৃথিবীতে কাজ করে থাকে। তো এই প্রসঙ্গে আজ এ পর্যন্তই থাকুক, পরে একদিন বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখন মূল আলোচনাতে আসি, আপনি কিভাবে নকশা লিখবেন এবং এই নকশা কিভাবে আপনার জ্বরের রোগীর কাছে কিভাবে ধারণ করতে দিবেন। তো বন্ধুরা, আপনাকে এই কাজ করতে হলে প্রথমে এক টুকরা সাদা কাগজ লাগবে এবং একটি লাল কালিওয়ালা পেন, তারপর এই আমি যেভাবে লিখছি এভাবে লেখা লাগবে নকশাটি। প্রথমে দাগ দিতে হবে, কোট কাটতে হবে। কোট কাটার পরে আপনার প্রথমে এই কর্নারে ঘরে লিখতে হবে 9 6 5, পরের কোটে লিখতে হবে 2 6 5, পরের কোটে লিখতে হবে 7 6 5, পরের কোটে লিখতে হবে 5 6 5, পরের কোটে লিখতে হবে 6 6 5, পরের কোটে লিখতে হবে 8 6 5, এই কর্নারে সর্বনিচের কর্নারে লিখতে হবে 5 6 5, তারপরে 0 7 5, একেবারে শেষে লিখতে হবে আপনার 3 6 5, এই নকশাটি লিখে এটা আপনার মেয়ে ছেলে হলে ডান বাহুতে এবং পুরুষ ছেলে হলে বাম বাহুতে
ধারণ করতে দিতে হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।